সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে ফেলে আসা আমেরিকার সব যুদ্ধ সরঞ্জাম ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। তালেবান এসব যুদ্ধ সরঞ্জাম ফিরিয়ে দিতে রাজি না হলে আফগানিস্তানে আবার বোমা হামলা চালানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহারের পর ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ইমেইল বার্তায় এসব কথা বলেন। কাবুলের স্থানীয় সময় 30 আগস্ট দিবাগত রাত 12টার কিছু আগে আমেরিকার শেষ সামরিক বিমান হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সেন্ট্রাল কমান্ডের অধিনায়ক জেনারেল ম্যাকেনজি আফগানিস্তানে আমেরিকার সামরিক মিশন অবসানের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে আফগানিস্তানে 20 বছরের যুদ্ধের অবসান ঘটে। 30 আগস্ট কাবুল ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত পেন্টাগন বাহিনীর যুদ্ধ সরঞ্জাম বিমানবন্দরে প্রস্তুত ছিল। কাবুল ত্যাগের আগে এসব যুদ্ধ সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। কাবুল ত্যাগের আগে 73টি এয়ারক্রাফ্ট, 27টি সাজোয়া যান সহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম চিরতরে ব্যবহারের অনুপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন জেনারেল ম্যাকেনজি। ট্রাম্প তার বিবৃতিতে বলেন, ইতিহাসে এমন খারাপ অবস্থার মধ্য দিয়ে কোনো সেনা প্রত্যাহারের ঘটনা ঘটেনি। একে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের চরম অযোগ্যতা, ব্যর্থতা বলে বর্ণনা করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সব যুদ্ধ সরঞ্জাম ফিরিয়ে দেওয়ার জন্য তালেবানকে বলা হোক, পাশাপাশি যুদ্ধ সরঞ্জামের $85 বিলিয়ন প্রতিটি অর্থ যেন ওয়াশিংটনকে বুঝিয়ে দেওয়া হয়, তা না হলে আবার পূর্ণ সামরিক শক্তি নিয়ে আফগানিস্তানে যাওয়া উচিত এবং বোমা বর্ষণ করা উচিত। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানে পেন্টাগন বাহিনীর ব্যবহৃত সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম এখন তালেবানের হাতে। এর মধ্যে মাইন প্রতিরোধী ট্যাঙ্ক, আগ্নেয়াস্ত্র, ব্ল্যাক হোক হেলিকপ্টার, সাজোয়া যান ইত্যাদি রয়েছে। এছাড়া বায়োমেট্রিক ডেটা সহ প্রযুক্তিগত যুদ্ধ সরঞ্জাম আফগানিস্তানে ফেলে আসতে হয়েছে। রিপাবলিকান আইন প্রণেতারা ইতিমধ্যে ডিফেন্স ডিপার্টমেন্টের কাছে আফগানিস্তানে ফেলে আসা যুদ্ধ সরঞ্জামের পূর্ণাঙ্গ হিসাব দাবি করেছেন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির নিরাপত্তা বিষয়ক উপপরিচালক ইলিয়াস ইউসেফ বলেছেন, কোনো সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর কাছে আমেরিকার তৈরি অস্ত্রশস্ত্র থাকলে তা তাদের মনোবলকে আরও বৃদ্ধি করবে। অস্ত্রশস্ত্র হাতে পেয়ে তালেবান নিজেদের চাঙ্গা মনে করতেই পারে। এসব অস্ত্র তারা আমেরিকানদের কাছে ফিরিয়ে দেবে বলে মনে করার কোনো কারণ নেই। রিপাবলিকান সেনেটর জন ব্যারাসো ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তালেবানদের হাতে এখন পুরো আফগানিস্তান। তাদের হাতে আছে বিশাল মাদক সাম্রাজ্য, আধুনিক অস্ত্রশস্ত্র, আছে আদম ও মাদক পাচারের অর্থ। তালেবান, আইএস ও আল কায়েদার কারণে আফগানিস্তান পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী এই আইন প্রণেতা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।